सिलीगुड़ी का एक महत्वपूर्ण बाजार विधान मार्केट है, जहां पहाड़ी और मैदानी इलाकों से लोग पहुंचते हैं। विधान मार्केट के कुछ व्यापारियों ने शिकायत की है कि विधान मार्केट जाने वाले विधान रोड के एक तरफ सरकारी सड़क पर कुछ बंजारों का कब्जा है और उन्होंने वहां काफ़ी गंदा कचरा फैला रखा है। इसके अलावा व्यापारियों ने बताया कि शाम होते ही ये बंजारे वहां भीड़ इकट्ठा करते हैं एवं अपशब्द का प्रयोग करते हैं, जिसके परिणाम स्वरूप विधान रोड के स्थानीय व्यापारियों को विभिन्न समस्याओं का सामना करना पड़ता है। इसके अलावा व्यापारियों का दावा है कि संक्रमण काल में सड़कों पर कूड़ा करकट होने से संक्रमण फैलने का खतरा ज़्यादा रहता है। বিধান রোডের যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যে গেটে মেলা হয় ঠিক ওইখান থেকে একটু গোষ্ঠপাল মূর্তি অবধি আপনারা গিয়ে যদি দেখেন, ওই কুড়ানিগুলো নোংরা নিয়ে বসে থাকে সারাদিন, একদম বিধান রোডের দৃশ্য দূষণ প্লাস এখন তো কোভিডের সময় এমনি বিভিন্ন রকম জীবাণুর ব্যাপার আছে, তারপর সারাদিন হই হুল্লা চিৎকার, মানে একটা জায়গা সরকারি জায়গাকে কীভাবে দখল করে ওখানে ব্যবসা চলছে, আমরা সেই জায়গাটাই আমাদের আপত্তি। আমরা চাই বিধান রোডের আগে যেরকম আমাদের অবস্থা ছিল সেই অবস্থা ফিরে যাক। साथ ही आरोप है कि ये बंजारे सरकार द्वारा जारी किए गए कोरोना गाइडलाइंस का अवहेलना करते हुए स्वास्थ्य नियमों का उल्लंघन करते हैं। इस समस्या के समाधान के लिए विधान रोड के स्थानीय व्यापारियों ने गुरुवार को सिलीगुड़ी नगर पालिका को एक ज्ञापन सौंपा। उनकी नगर पालिका से अपील है कि सिलीगुड़ी शहर को साफ सुथरा रखा जाए एवं जल्द से जल्द इन बंजारों को हटाने के लिए कोई कार्रवाई की जाए। এটা যে বারবার বলাতেও উঠছে না, কারণ আমাদের কাউন্সিলরকে থাকতে তো হয়েছিল, এখন আর কাউন্সিলর বোর্ড নেই, সেই সময় 12-11 দুজনেই যে কাউন্সিলর ছিল তারা কোনো কাজই করেনি এতদিন, তো আমরা বারবার বলাতে ওখানে ছোটো একটা বিধান রোড কিছু লোককে নিয়ে ব্যবসায়ী সমিতি আছে, তারাও বলছে না আমাদের দ্বারা হবে না, আমাদের এই করে দীর্ঘদিন চলছে। লাস্ট দেখলাম যখন গৌতম দা রানা দা শিলিগুড়িকে পরিষ্কার করার জন্য করছে, আমরাও নাগরিক হিসাবে আমাদেরও কর্তব্য, তো আমরাও কাজ করে যাচ্ছি সেই কাজে। সমস্যা হচ্ছে ওরা ভীষণভাবে ভোট পাঁচটা, তার পাশে আমাদের যে বাড়ি, আমার বাড়িও সেখানেই, তো বাড়ি ব্যবসায়ী সকাল থেকে গালাগালি করতে থাকে, পুরো রাস্তাটা দখল করে থাকে ওরা, কেউ মাস্ক পরে নাই কোভিডের সময়, বাইরের থেকে সব সন্ধ্যার পরে আরও বেশি লোক চলে আসে ওদের, এখন দেখবেন মেয়েছেলা সব মহিলারা, পুরুষরা চলে আসে সন্ধ্যার পরে, মদ খায় ওখানেই, তারপরে সরকারি পোল লোহার ওগুলোও চুরি করে নিয়ে যাচ্ছে, ধরলে কিছু মারার নেই, এত নেশা করে থাকে, কিছুদিন আগেও পোস্টগুলো নিয়ে গেছে, রানাদা করে দেবে পরিষ্কার, পুলিশ বসবে, আমরা এখানে দিলাম, এরপরে কমিশনারকে দিতে যাচ্ছি, কমিশনারকে দেওয়ার পরে দেখে কী হয়। না না কারো না, আমরা হচ্ছে ওই দোকানদাররা, ব্যবসায়ীও না, মানে ব্যবসায়ী যারা, কোনো সংগঠন না, ব্যবসায়ী আর হচ্ছে পাড়ার লোক, সবার থেকে সই নিয়েছিলাম সেখান থেকে।